গরম বাইরে। নমস্কার ম্যাডাম, আমি আপনার জন্য অপেক্ষা করছিলাম। আসুন আসুন, ভেতরে আসুন। Wow, it's beautiful. পছন্দ হয়েছে তো ম্যাডাম? আমি চাই আপনি যত তাড়াতাড়ি সম্ভব এটাকে কিনে নিন। আরো অনেক পার্টি আছে এই বাংলোটার জন্য, আপনার হাত থেকে না বেরিয়ে যায়। It's beautiful. অঞ্জলি, রাহুল, সুইডার, হাই রাহুল, লুক এট দিস বাংলো, আই লাভ দিস প্লেস, গর্জিয়াস তাই না? হ্যাঁ ভালো, দাম কত? আরে স্যার, আপনার জন্য তো কিছুই নয়, মাত্র 30 কোটি টাকা। হোয়াট, 30 কোটি? অনেক দামি অঞ্জলি, এত দামি বাংলো নিয়ে আমরা করবোটা কি? আরে স্যার, আমি বাড়ির মালিকের সঙ্গে কথা বলে নিচ্ছি, কিছু কম হয়ে যাবে। না না, বেশ দামি, কথা বলার কোনো দরকার নেই। রাহুল, তোমার জন্য 30 কোটি টাকা এমন কি ব্যাপার? কাম অন। না, আমি কিনবো না এটা। এন্ড সুইটহার্ট, আমি তো তোমাকে একটা ফ্ল্যাট কিনেই দিয়েছি। ইউ আর রাইট, দ্যাট 2 BHK রেন্টাল অ্যাপার্টমেন্ট, আমার ওখানে থাকার ইচ্ছে নেই। কেন? আর এমনিতে তোমার একার থাকার জন্য কত বড় ঘর লাগবে, আর ওখানকার ভাড়াও তো আমি দিচ্ছি। আই লাইক দিস বাংলো, সো আই লাইক দিস বাংলো, আর তুমি আমার জন্য কিনবে, রাইট? না, এন্ড আই ডোন্ট ওয়ান্ট টু টক অল দিস, চলো এখান থেকে। ম্যাডাম, স্যার তো চলে গেলেন। আপনি পেপার্স রেডি করুন, আমিও দেখব কি করে বাড়িটা না কিনে। কণিকা, 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 তুই তাড়াতাড়ি টিভিটা অন কর। কি হয়েছে মিনা, তুমি এত হাঁপাচ্ছ কেন? কণিকা, তুই তাড়াতাড়ি টিভিটা অন কর আগে। কাল রাতে একটা নির্জন এলাকায় বোম ব্লাস্ট হয়, যাতে এই দুটো গাড়ি একদম নষ্ট হয়ে গেছে। সিআইডি এখানে পৌঁছে গেছে আর ওনারা এই বোম ব্লাস্টের কারণ বের করার চেষ্টা করছেন। এটা তো রাহুলের গাড়ি। হে ভগবান, রাহুলের কিছু হয়নি তো? সিআইডির অফিসাররা এখানে আগেই চলে এসেছেন আর ঘটনাস্থলে এসে তদন্ত করছেন। যে মুহূর্তে সিআইডির অফিসাররা একটা সিদ্ধান্ত জানাবেন, সেই মুহূর্তে আমি আবার আপনাদের সামনে আসব। আমি রোমা, ক্যামেরাম্যান কেতনের সাথে, গ্লোবাল নিউজ থেকে। তুমি এসব দেখেছো তো না? হ্যাঁ স্যার। এবার আমাদের বলো এক্স্যাক্টলি কি দেখেছিলে, কি দেখেছিলে? এই দুটো জ্বলে যাওয়া গাড়ি আর এই মৃতদেহ, এটা দেখে আমি আপনাদের ফোন করি। ব্যাস, শুধু এটাই দেখেছিলে আর কিছু না? না স্যার। স্যার, একটা বডি গাড়ির এই ড্রাইভিং সিটে আর আরেকটা বডি গাড়ির ওই ড্রাইভিং সিটে, আর আরেকটা বডি রাস্তাতে। বুঝে উঠতে পারছি না শচীন, এই তিনটে লোক এত রাতে জঙ্গলে কি করতে এসেছিল, কি এমন মিটিং করছিল এরা তিনজনে মিলে? হ্যাঁ,
দুটো গাড়ির চেসিস নাম্বার তো পাওয়া গেছে, কার গাড়ি সেটা তো নিশ্চয়ই জানা যাবে। না স্যার, পিছে গেছে স্যার, এত খারাপ ভাবে গলে গেছে যে একটা কি দুটো নাম্বারই দেখতে পাচ্ছি আমরা। আচ্ছা, রাহুল, নাম করা বিজনেসম্যান রাহুল। এসো এসো শালুকে, তাড়াতাড়ি এসো, অনেক লেট করে দিলে তুমি। আরে সরি ভাই, খুব ট্রাফিক জ্যাম ছিল। এদিকে এসে দেখো। ও মাই গড, খুব জোর বোম ব্লাস্ট করেছে। ইঞ্জিনটা সম্পূর্ণ উড়ে গেছে, তিন তিনটে লাশও পড়ে গেছে। কিন্তু শালুকে একটা কথা কিছুতেই বুঝতে পারছি না। কি? যদি বোম এই গাড়িতে লাগানো হয়ে থাকে, তাহলে এই গাড়িটা, এইটা, এই গাড়িটা পুরোপুরি কিভাবে পুড়ে গেল? হ্যাঁ, ওই গাড়িটা তো সেরকম কিছুই পড়েনি এটার তুলনায়। এটার কি চক্রান্ত আছে? আমার তো মনে হয় কিছু গোলমাল আছে স্যার। একটা ব্যাপার তো ঠিক। কি? বোম এই গাড়ির ইঞ্জিনের মধ্যে ছিল, এই গাড়িটা তো ইঞ্জিনের পাশেই ছিল, তাই বোমটা এখন ব্লাস্ট করেছে, এই গাড়িটা বেশি পুড়ে গেছে। না শালুকে, কিছু একটা গোলমাল নিশ্চয়ই আছে, কিছু না কিছু গোলমাল তো নিশ্চয়ই আছে। ঠিক আছে, আমি ভালো করে চেক করে নিচ্ছি। হ্যাঁ, করে নাও, দেখে নাও। ময়ূক, লাশগুলোকে ফরেন্সিক ল্যাবে নিয়ে যাওয়ার ব্যবস্থা করো। রক্তের দাগ, এখানেও আছে। মনে হচ্ছে এখান থেকে কাউকে টেনে নিয়ে যাওয়া হয়েছে। দেখো, স্যার, লেডি স্যান্ডি, মনে হয় এখানে কোনো মহিলাও ছিল। হ্যাঁ, এটা একটা লেডি স্যান্ডেল, সেটা আবার রক্তে মাখামাখি। নিশ্চয়ই এখানে কোনো মেয়ে বা মহিলা ছিল। এইটা এই গাছের উপরেও তো রক্ত লেগে আছে। যে মেয়েটাই হোক বা যে মহিলাই হোক, তাকে এখানে হেঁচড়ে টেনে নিয়ে এসেছে, বা সে নিজেই এই পর্যন্ত এসেছিল আর বসেছিল। এই রক্তটা দেখো, ওই মহিলা এখানে ছিল কিন্তু উধাও হয়ে কোথায় গেল? রাহুল, এসব কি করে? পেছনে স্যার। অংশক, একে স্যার, 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 আমি রাহুলের বন্ধু স্যার। আপনি এই রাহুলের বন্ধু? হ্যাঁ স্যার, আপনার যদি প্রবলেম না থাকে তাহলে কিছুক্ষণ আমি এখানে কাটাতে পারি। না, প্রবলেমটা তো আছেই, আপনার জন্য আমরা তো কাজটা বন্ধ করতে পারি না। স্যার প্লিজ, একটুখানি সময়ের জন্য প্লিজ, আমি শুধু একটু সময়ের জন্য এখানে থাকতে চাই, ব্যাস। আপনি রাহুলের বন্ধু? ইয়েস। ওকে স্যার, কোনো ব্যাপার নয়, আমি এটা চেক করে নিচ্ছি। সারিকা, হ্যালো, স্টে ম্যাম, কি কোথায়? আমি আপনার কথা পরিষ্কার বুঝতে পারছি না। হ্যাঁ, আমি ফরেন্সিক ল্যাবেই আছি, আমি আপনার সাথে বাইরে গিয়ে কথা বলছি। ওকে, ইয়া এক্সকিউজ মি, কি করছেন আপনি? কিছু না, এই জন্য এখানে থাকতে চেয়েছিলেন না? না। কি লুকোচ্ছ? না, কিছু না। দেবে কি না, দেখাবে নাকি না, এটা কি স্যার? কি এটা? ম্যাডামের কীর্তি।
Oh my god. Eita? মানে আপনি এর আঙুলের টিপ ছাপ নিতে এসেছিলেন? আপনি তো একজন শিল্পী লোক। আমি শুধু আঙুলের ছাপটাই নিতে চেয়েছিলাম, ব্যাস। আমি কিন্তু খুন করিনি। আপনি? না স্যার, আমি খুন করিনি। স্যার! হ্যাঁ, এই দেখুন স্যার, এই বাইকের ভাঙা ইন্ডিকেটর আর এখানে কিছু রক্ত পড়ে রয়েছে। মানে এখানে কেউ ছিল, বাইকের মধ্যেই বসেছিল। আশেপাশে এটা খোঁজো, দেখো কোনো বাইক পাওয়া যায় কিনা। স্যার, বাইক কোথাও নেই। না স্যার, আশেপাশে তো বাইক কোথাও নেই। সেটা কিভাবে সম্ভব? বাইকটা উধাও, আর যে বাইকের ওপর বসেছিল সেও। স্যার, এখানে স্যার এই এতটা রক্ত পড়ে আছে, তার মানে নিশ্চয়ই চোট পেয়েছো। হ্যাঁ স্যার, এটা তো আবার নয় যে ও বাইক নিয়ে ট্রিটমেন্ট করাতে হসপিটালে গেছো। স্যার, হতে পারে ওই বাইকওয়ালার সাথে ওই মহিলাও হয়তো বসেছিল, যার স্যান্ডেল আমরা পেয়েছি। একটা কাজ করো, এখানে যতগুলো হসপিটাল আছে, যতগুলো ক্লিনিক ডিসপেন্সারি আছে, সব জায়গায় গিয়ে জিজ্ঞাসাবাদ করো। রাহুল! রাহুল! ইকি! রাহুল! রাহুল! প্লিজ শুনুন। আমার স্বামী কোথায়? প্লিজ প্লিজ আমার কথা শুনুন। আমার স্বামী কোথায়? আমি রাহুলের সাথে দেখা করব। আমি রাহুলের সাথে এক্ষুনি দেখা করব। আমরা আপনার স্বামীর সঙ্গে নিশ্চয়ই দেখা করে দেব। কিন্তু আপনি শান্ত হন, একটু থামুন। প্লিজ, আমি আমি এক্ষুনি আমার স্বামীর সাথে দেখা করব। প্লিজ আমায় দেখা করতে দিন। আপনি যান, প্লিজ। আসুন, আসুন। আমরা সিআইডি থেকে এসেছি, একজন ডক্টর ইনচার্জের সাথে কথা বলতে চাই। ওই ডাক্তার ওদিকে রয়েছে, ওখানে গিয়ে কথা বলুন। নমস্কার ডাক্তার বাবু। নমস্কার। আপনার মনে হচ্ছে পুলিশের লোক? হ্যাঁ, ঠিকই চিনেছেন আপনি। কাল রাতে আপনাদের হসপিটালে একটা বার্ন কেস এসেছে, তাই না? দুজন লোক ছিল, আগুনেও পুড়েছে, রক্তও বেরোচ্ছিল। রাতে কোনো এমার্জেন্সি কেস এসেছিল কি? তোমার তো রাতে এখানে ডিউটি ছিল, তাই না? হ্যাঁ স্যার। দুজন লোক ছিল, আর হয়তো ওদের সঙ্গে একজন মহিলাও ছিল। না তো স্যার, এরকম তো কোনো কেস আসেনি। হ্যাঁ, আমার সামনে ওর সেরকম কোনো কেস আসেনি। তোরা সত্যি বলছো তো? তা নয় তো কি, আমি মিথ্যে কথা বলবো কেন? তাহলে তো করছো কেন? আপনি ওর সাথে এইভাবে কথা বলবেন না। 10 মাইল দূর থেকে বুঝতে পারি কেউ মিথ্যে কথা বললে আমাদের সাথে। আপনি কিন্তু হসপিটালে এসেছেন। মিথ্যেবাদী হসপিটালেই থাক বা রাস্তায়, আমাদের কাছে সব একরকম। এই বল। এসেছিল। আরে, এবার পাখির মতো বুলি বলবে। দুজন এসেছিল। হেল্প, হেল্প, প্লিজ, প্লিজ হেল্প, কেউ আছে? প্লিজ হেল্প, হেল্প, প্লিজ হেল্প, প্লিজ হেল্প, প্লিজ প্লিজ একটু এসে দেখুন, দেখুন না কি হয়ে গেল। দেখুন না, প্লিজ কিছু করুন না। আমি স্ট্রেচার নিয়ে আসছি। He is already dead. আরো একবার ভালো করে চেক করুন না প্লিজ। এটা পুলিশ কেস, আমাকে পুলিশকে ফোন করতে হবে। পুলিশ? ম্যাডাম, 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 পুলিশকে কিছু বলবেন না প্লিজ। প্লিজ ম্যাডাম, প্লিজ। এটা পুলিশ কেস, আমাকে পুলিশকে ফোন করতে হবে। না না, আপনি এটা রেখে দিন, পুলিশকে কিছু বলবেন না। ওদের দুজনের সাথে কোনো মহিলা ছিল না? না স্যার, ওদের সাথে কোনো মহিলা ছিল না। আমি তোমাদের দুজনকে 6 মাসের জন্য সাসপেন্ড করছি। তোমরা এই হসপিটালের নাম মাটিতে মিশিয়ে দিয়েছো। না না স্যার, স্যার। জয়ন্ত লোক একটা মরা লোকের বডি মোটরসাইকেলে বসিয়ে কি করে নিয়ে যেতে পারে? স্যার, হয়তো এই মহিলা ওর পেছনে বসেছিল লাশটাকে ধরে। কোনো মহিলা আসেনি, উনি মোটরসাইকেলে নয় অটোতে এসেছিলেন। আমি নিজের চোখে ওদের আসতে দেখেছি। যদি লোকগুলো অটোতে এসে থাকে তো তাহলে ওদের বাইকটা গেল কোথায়? স্যার, হতে পারে বাইকটা রাস্তায় কোথাও রেখে দেয়। রাস্তায় বাইক ছেড়ে অটো ধরে নিয়েছে, তো বাইক এখনো রাস্তাতেই কোথাও আছে। স্যার, আমি কিচ্ছু শুনতে চাই না। প্লিজ আমাকে আমার স্বামীর কাছে নিয়ে চলুন, প্লিজ স্যার। কনিকা, দেখুন, রাহুলের পোস্টমর্টম চলছে এখন, আরও কিছুটা সময় লাগবে, তারপরে আমরা আপনাকে ওখানে নিয়ে যাব। আপনি এটা বলুন যে
যখন রাহুল বাড়ি থেকে গিয়েছিল মিটিং এর জন্য, তখন ও কি আপনাকে কিছু বলেছিল যে কোথায় যাচ্ছে, কার সাথে মিট করতে? না স্যার, বেশি কিছু বলেনি। কিন্তু ও দুপুরে একটু টেনশন করছিল। ও আলমারি থেকে কিছু পেপার বের করলো, সোফার বক্স থেকে 10 কোটি টাকা বের করলো, ব্যাগে ভরলো আর বেরিয়ে গেল। তো আপনি জিজ্ঞাসা করেননি ওকে যে এতগুলো টাকা নিয়ে ও কোথায় যাচ্ছে? জিজ্ঞেস করেছিলাম আমি, বললো যে 30 কোটি টাকা দিয়ে জমি কিনতে যাচ্ছে, তাই 10 কোটি টাকা দিতে যাচ্ছে অ্যাডভান্সে। 30 কোটি টাকার জমি কিনতে যাচ্ছিল? হ্যাঁ স্যার। স্যার আমি তো এটাও বলেছিলাম যে দেখো তোমার শরীরটা ভালো নেই, মিটিংটা ক্যান্সেল করো। কিন্তু ও বলল যে এটা আর্জেন্ট, যেতেই হবে, নয়তো ওরা এখানে চলে আসবে। স্যার রাহুল জমি কিনতে যাচ্ছিল, সেটা ওর ব্যাপার, ও জমি কিনবে কি না, সে কারণে টাকা নেওয়ার জন্য লোক বাড়ি থেকে করে চলে আসে। কনিকা দেবী, আমরা ক্রাইমের জায়গা থেকে কিছু ডকুমেন্ট পেয়েছি, কিন্তু কোনো টাকা পাইনি আদৌ। কি? না স্যার, ও 10 কোটি টাকা বাড়ির থেকে নিয়ে গিয়েছিল। তো তাহলে টাকাটা গেল কোথায়? এই ডকুমেন্টটা একটা বাংলোর, কোনো জমি নয়। তো আপনি কি বাংলোর ব্যাপারে কিছু জানেন? না স্যার, রাহুলের এরকম বাংলোর বিষয়ে আমি কিচ্ছু জানি না। একটা অ্যাড্রেস আর নাম দেখা যাচ্ছে অবশ্য। হ্যালো রমেশ, কোথায় আছো? হ্যাঁ রমেশ। স্যার আপনি যে বাইকটার কথা বলেছিলেন সেইটা ওই জঙ্গলেই ওখানে রয়েছে। আচ্ছা, গুড জব। থ্যাংক ইউ স্যার। এখানেও রক্ত লেগে আছে, একটু টেনে ধরো। এইরকমই ইন্ডিকেটর এপাশে নেই। জঙ্গলে বাইকটাকে লুকিয়ে রেখে সে এখান থেকে রিক্সা করে গেছে হসপিটালে। একটা কাজ করি আমরা, এই বাইকটার নাম্বার ধরে খোঁজ নি, আসলে সে কে আর তার ঠিকানাটাই বা কি। স্যার দীনেশ বাবু, ওখানকার ওই বাংলোটার, এই বাংলোটা ডিল করার কথা ছিল ওনার। হ্যাঁ স্যার, গতকাল রাতে অঞ্জলি ম্যাডাম অনেকক্ষণ আমার সঙ্গেই ছিলেন। স্যার আমি রাহুলকে ভালোবাসতাম, আমি ওকে কেন মারবো? ভালোবাসতেন, তাই জন্য রাহুল মারা যাওয়ার পরে ফরেন্সিক ল্যাবে ওনার আঙুলের ছাপ আনতে গেছিলেন। স্যার আমি জানি আমি ভুল করেছি, কিন্তু স্যার রাহুল আমাকে ওর প্রপার্টির অর্ধেক অংশ দিতে চেয়েছিল, কিন্তু তার আগেই ও ডেথ হয়ে যায়। কাল রাতে আপনি এর সঙ্গে দেখা করতে এসেছিলেন? স্যার রাহুল আমাকে 10 কোটি টাকা দিয়েছিল ওনাকে দেওয়ার জন্য, আমি তো শুধু এটাই দিতে এসেছিলাম এখানে। তার মানে রাহুল কাল রাতে তোমার সঙ্গে দেখা করেছিল, ও ওই 10 কোটি টাকা তোমায় দিয়েছিল যেটা ও বাড়ি থেকে নিয়ে বেরিয়েছিল? হ্যাঁ ম্যাম, অ্যাকচুয়ালি রাহুল আমাকে ফোন করে একটা রেস্টুরেন্টে চলে যেতে বলে, আমি তো শুধু ওখানেই যাই ওর থেকে টাকা নেওয়ার জন্য। তোমার সাথে দেখা করার পর ওই নির্জন জায়গায় ও কোন মিটিংয়ে গেছিল? ম্যাম রাহুল কোনো অন্য একটা বিজনেস করতো যার ব্যাপারে আমার কোনো আইডিয়া নেই, কারণ ও তো আমাকে কখনো বলেইনি। ও তো আমাকে এটাই বলেছে যে ওর কোনো একটা গুরুত্বপূর্ণ কাজ আছে আর ওর তারাও আছে, তাই ও চলে যায়। অন্য কোনো বিজনেস? ওই নির্জন রাস্তায় কিছু তো একটা হচ্ছিল যখন ওখানে ব্লাস্ট হয়। কেউ এত বড় বোকামো কি করে করতে পারে? আমাকে বলুন, আমি ওর ক্লাস নিচ্ছি, কে করেছে এই বোকামো? আমি করেছি। আপনি?
স্যার, এসব আপনি করতে পারেন স্যার। ইয়েস, শুধুমাত্র আমি করতে পারি এই ধরনের বোকামো, শুধুমাত্র আমি। কিন্তু আমি কি করে করলাম, কি করে করলাম এটা? ডক্টর সালুকে আপনিই প্রশ্ন করছেন, আপনিই উত্তর দিচ্ছেন, একটু বলবেন কি আমাদের আসলে কি হয়েছে? সারিকা, একটু আমাকেও তো বল, সালুকে স্যার এত খুশি কেন? স্যার আপনি প্লিজ আমাদের এক্স্যাক্টলি বলবেন যে কি হয়েছে। কি হয়েছে বলবো তোমাকে সারিকা? এই গাড়িটা অর্ধেকটা ব্লাস্টের কারণে জ্বলেছে, আর অর্ধেক গাড়িটা কেউ পেট্রোল দিয়ে জ্বালিয়ে দিয়েছে। কিন্তু স্যার এসব কেউ কেন করবে? কেন করবে দয়া, কেন করবে? মনে হয় প্রমাণ লোপাটের জন্য। এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি। এই যে গাড়িটা, রাহুলের গাড়ি যেটাতে ব্লাস্ট হয়েছে, মনে হয় তার আগে গাড়িটার অর্ধেকটা পুড়ে ছিল। আর তখন এই গাড়িটার আশেপাশে বেশ কিছু লোক ছিল, যার মধ্যে ওই বাইকওয়ালাটা ছিল, আর ওই মহিলাটাও ছিল যার চোট লেগেছিল। বোধহয় ওদের মধ্যে কেউ একজন গাড়িটাতে পেট্রোল ঢেলে এটাকে আবার জ্বালিয়ে দিয়েছিল, আর তারপর ওখান থেকে পালিয়ে গিয়েছিল। হ্যাঁ শচীন, জানা গেছে তাহলে বাইকটা কার? সুনীল। তো আমাদের হিরো লাশটাকে এখানে নিয়ে এসেছে। স্যার বাড়ি বাড়িতে জুতোর লাইন পড়ে গেছে, তার মানে বাড়িতে অনেক লোক আছে। মনে হয় সবাই জানতে পেরেছে যে এখানে একজনের মৃত্যু হয়েছে। তার মানে স্যার লাশ বাড়িতে এসে গেছে। কানার আওয়াজ তো আসছে ভেতর থেকে। মাঝপথে যদি বাইকটা না পাওয়া যেত তো জানাই যেত না যে ওরা এখানে থাকে। চলো। ভেতরে আসুন, কেউ মারা গেলে ভেতরে আসার জন্য অনুমতি দরকার নেই। আসলে আমরা সবাই সিআইডি থেকে আসছি। সিআইডি? সিআইডিও কাঁদবার জন্য আসে মাঝে মাঝে? আজ কেন? আপনারা কি রাকেশকে চিনতেন? হ্যাঁ, এই ধরো গত দু তিন দিন ধরে। রাকেশের ভাই কোথায়? ও, তার মানে আপনারা কান্নাকাটি করতে আসেননি, আসলে আপনারা আমাদের কষ্ট দেওয়ার জন্য এসেছেন। না না, আমরা আসলে ওই, দেখুন যা ভাবছেন কথাটা তা নয়। তো কিসের জন্য এসেছেন? অ্যাক্সিডেন্ট হয়ে গেছে আমার ছেলের, মরে গেছে, ওকে বাঁচাবার জন্য কেউ আসেনি। যদি কেউ সাহায্য করত তাহলে হয়তো ও বেঁচে যেত। আর এখন কেন এসেছেন, কি জন্য এসেছেন? দেখুন, আপনাদের বাড়িতে একজনের মৃত্যু হয়েছে, আর এই সময়ে আমাদের এ কথাটা বলা উচিত নয়। বাট সত্যি এটাই যে রাকেশের মৃত্যু আসলে অ্যাক্সিডেন্ট ছিল না, ও বোম ব্লাস্টে মারা গেছে। বোম ব্লাস্টে? বোম ব্লাস্ট? কিন্তু সোনিয়া তো অন্য কথা বলছিল, ও আমাদের মিথ্যে বলল কেন? আর সেটা তো শুনিলি বলতে পারবে। আপনারা প্লিজ ওকে একটু বাইরে পাঠান, কারণ ওই একমাত্র সাক্ষী যে জানে যে কালকে রাতে এক্স্যাক্টলি কি হয়েছিল। তাড়াহুড়ো কিসের? হ্যাঁ তাড়াহুড়ো কিসের এত? চল 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 চল। স্যার গতকাল রাতে কি হয়েছিল, কি করে হয়েছে, কে করেছে, আমি কিছু জানি না স্যার। বাস আমি আমি রাহুল স্যারের জন্য কাজ করি স্যার। কি কাজ করো তুমি? কি কাজ করতিস তুই? স্মাগলিং। স্মাগলিং? ড্রাগসের স্মাগলিং।
ড্রাগসের স্মাগলিং করতিস? আমার ছেলে ড্রাগস স্মাগলিং করে? কেন? কেন? শোনো, আমি তোর মুখ দেখতে চাই না। যা এখান থেকে, যা এখান থেকে। এই জন্য তোকে পড়াশোনা করিয়েছি। যা এখান থেকে, যা এখান থেকে, যা। তুই বেরিয়ে যা এখান থেকে। যখন ব্লাস্ট হয়েছিল একটা মেয়ে ছিল। মেয়ে? কোন মেয়ে? কোথা থেকে এসেছে? একটা মেয়ে ছিল কি না? কে ছিল ওই মেয়েটা? শান্ত হও। ডাক্তারবাবু, আপনার যত টাকা চাই আমি দেব। প্লিজ এরকমটা করবেন না ডাক্তারবাবু। আপনি আমাদের অসুবিধাটা বোঝার চেষ্টা করুন। আপনি জানেন না আমরা কি বড় সমস্যায় পড়ে যাব। কিন্তু আমরা যদি এর চিকিৎসা করি তাহলে আমরা প্রবলেমে পড়ে যাব। আমাদের হাসপাতাল বন্ধ হয়ে যাবে। প্লিজ ডাক্তারবাবু, ব্যাস একবার একবার একটু চেষ্টা করে দেখুন। ম্যাডাম, ম্যাডাম, এটা পুলিশ কেস। এই ভদ্রবিলা পুরোপুরি জ্বলে গেছেন, আর আপনি আমাকে বলছেনও না যে ও কিভাবে পড়লেন। প্লিজ প্লিজ ডাক্তারবাবু, একবার শুনুন আমার কথাটা। প্লিজ প্লিজ ডাক্তারবাবু, হেল্প করুন। প্লিজ ডাক্তারবাবু। এখানে বার্ন কেসে একজন মহিলা এসেছেন না? ওইদিকে গিয়ে আপনি ডক্টর শেখরের সাথে কথা বলুন। Yes. আমরা খবর পেয়েছি যে একটা পুড়ে যাওয়া মহিলা এসেছে হসপিটালে। হ্যাঁ, এসেছিল, তাড়াতাড়ি বলুন। দেখুন ডাক্তারবাবু, আমরা সিআরডি থেকে আসছি। আচ্ছা। আর ওই মেয়েটার খোঁজেই এসেছি এখানে। আমি পুলিশকে ফোন করতে যাচ্ছিলাম। আরে ওকে, এখন উনি কোথায় আছেন? এই এখানেই আছি করিডোরে, আসুন। হ্যাঁ স্যার, ওই মেয়েটি তো এখানেই ছিল। তো গেল কোথায়? কোথায় গেল? ও পুড়ে যাওয়া মেয়েটি হুইল চেয়ারে পড়েছিল, আর তার সঙ্গে একটি মেয়ে ছিল, ওকে নিয়ে এসেছিল যে। আচ্ছা, এখানে কি একটা মহিলাকে দেখেছিল যে হুইল চেয়ারে বসেছিল? আপনি দেখেছেন? দেখুন তাহলে কোথায় গেল মেয়েটা স্যার? হ্যাঁ, মনে হচ্ছে মেয়েটা এখান থেকে মানে মানে কেটে পড়েছে স্যার। ওদের এই হাসপাতালেই পাবেন আপনারা, তাড়াতাড়ি খুঁজুন। চলো চারদিকে দেখো, দেখো কোথায় গিয়েছে। গাড়িতে ঢোকো, সিআইডিরা চলে এসছে। চল চল চল, ড্রাইভ দ্য কার, ড্রাইভ দ্য কার। আরে বাবা, এই গাড়িটার কি হলো এখন? আরে আগে কেন যাচ্ছে না রে ভাই? সাবধানে গাড়িটা ধরে রাখো, আমি আমার হাতটা সরাচ্ছি, গাড়িটা পায়ে পড়তে পারে। আমি আর পারছি না, আমার হাত ছিঁড়ে যাচ্ছে। কিন্তু কি আর করা, জয়ন্ত তো একা একা সামলাতে পারবে না। কি মেয়ে নাকি? এ সুপার উম্যান স্যার। এটা কি করলো? খোঁজ, এই মেয়েটা না একদিন আমাদের কেস খাইয়েই ছাড়বে স্যার। ওই কোনায় গিয়ে চা খাই চলুন, এসিপি স্যার ওর সঙ্গে দেখলে আমাদের মেরে ফেলবেন। না, কি করছো এটা তুমি? মাথা খারাপ হয়ে গেছে নাকি? এর যদি কিছু হয়ে যেত তো? রেডি পঙ্কজ,
স্যার, স্যার দেখুন স্যার ও কি করছে, অদ্ভুত মেয়ে। একে নিয়ে যাও কুইক। জয়ন্তী, এত রাগ ভালো নয়, কিন্তু তোমার নিজের জন্যেও আর আমাদের সবার জন্যেও। চলো। বিনোদ, মিথ্যে বলবি না, সত্যি বল কেন মেরেছিস রাহুলকে। স্যার, স্যার আমার কথা বিশ্বাস করুন স্যার, আমি রাহুলকে কেন মারবো স্যার? যদি আমি জানতাম যে রাহুলের গাড়িতে বোম রয়েছে, তো আমি কোমলকে নিয়ে কেন যেতাম ওখানে? তোমার গাড়ির অর্ধেক বোমের জন্য পুড়ে গেছে, আর গাড়ির পিছনের ভাগটা পেট্রোল দিয়ে জ্বালানো হয়েছে। কেন পোড়ালে নিজের গাড়িটা? হ্যাঁ হ্যাঁ স্যার, আমরা ড্রাগসের বিজনেস করতাম, আর আমি চাইছিলাম না যে আমার বিরুদ্ধে কোনো প্রমাণ থেকে যাক। সেই জন্য যে অংশটা বোমে ক্ষতি হয়নি, ওইটা আমি পেট্রোল দিয়ে জ্বালিয়ে দিয়েছি। পুরো গল্পটা বল, কি ঘটেছিল ওখানে? স্যার, আমি সুনীল আরোর ভাই, আমরা রাহুলের আসার জন্য অপেক্ষা করছিলাম, কিন্তু সেই দিন রাহুল অনেক লেট করে এসেছিল, আর এসে নিজের গাড়ির বোনেটে বসে কথা বলতে লাগলো। আর জেলের সমস্ত ডিটেল তোমার কাছেই রয়েছে। হ্যাঁ, সমস্ত দায়িত্ব তোমার উপর, বি কেয়ারফুল। শিওর, ডোন্ট ওয়ারি। সুনীল, এইবার কোনো রকম ভুল যেন না হয়। পুরো 50 কোটি টাকার মাল আসছে। তারপরে আমার ফোনে একটা কল এলো, এক্সকিউজ মি, আর আমি আমার ফোনটা নিয়ে এক সাইডে চলে এলাম। ওদিকে শুনিল কোনো কাজের জন্য নিজের বাইকের কাছে চলে এলো, আর ততক্ষণে স্যার বোম ফেটে গেল। আর তারপরে কি হলো? স্যার, আমি যখন পেছনে ঘুরে দেখলাম, তো রাহুল এবং ওর ড্রাইভার সম্পূর্ণভাবে জ্বলে গেছিল। শুনিল নিজের ভাইকে বাঁচানোর কোনো রকম চেষ্টা করছিল। আমি তৎক্ষণাৎ দৌড়ে আমার গাড়ির কাছে পৌঁছলাম, কারণ পেছনের সিটে কোমল ছিল। আমি ওখানে গেলাম, কোমলকে কোনোভাবে গাড়ি থেকে বার করলাম, আর একটা গাছের কাছে এসে দাঁড় করালাম। তারপর স্যার আমি আমার আরে লীনাকে কল করলাম, আর পেট্রোল নিয়ে ওখানে তাড়াতাড়ি আসতে বললাম। আর লীনা ওখানে পেট্রোল নিয়ে এসেছিল? হ্যাঁ হ্যাঁ স্যার। তারপর সুনীল নিজের ভাইকে নিজের সাথে করে নিয়ে চলে গেল, আর আমি লীনার সাথে কোমলকে হসপিটালে পাঠিয়ে দিলাম। আর তারপরে আমি পেট্রোল দিয়ে গাড়ি জ্বালিয়ে দিলাম, আর ওখান থেকে বেরিয়ে গেলাম। স্যার, স্যার রাহুলের গাড়িতে বোম কে লাগাতে পারে? বুঝতে পারা যাচ্ছে না কখন কোথায় রাহুলের গাড়িতে বোম ফিট করেছিল। রাহুল তো বাড়ি থেকেই বেরিয়েছিল। বিনোদ, রাহুল তোমায় কিছু বলেছিল যে ওর ওখানে পৌঁছতে দেরি কেন হয়েছিল? হ্যাঁ স্যার, ও বলেছিল যে ওর গাড়ি গ্যারেজে গেছে ইঞ্জিন অয়েলের চেঞ্জের জন্য। রাহুলের গাড়ি গ্যারেজে ছিল? কোন গ্যারেজে? তা তো বলতে পারবো না স্যার। ডক্টর সালুখে, এত ছোট ছোট টুকরো কি করে খুঁজে পাবেন? আজ পর্যন্ত আমি খুঁজে পেয়েছি ফ্রেডি, আর এইবারেও আমি খুঁজে বার করব। সালুখে, একটু তাড়াতাড়ি করো, বুঝেছ? আর ফ্রেডরিক, তুমি চুপ করে থাকবে, একদম চুপ। এই দেখো বস, সি ডব্লিউ সি এ আর, সি ডব্লিউ কার, সি ডব্লিউ কার গ্যারেজ। রাহুলের গাড়িটা সি ডব্লিউ কার গ্যারেজে গিয়েছিল। আমি কিছু জানি না স্যার, আমি কিছু জানি না। জানিস না তুই? আচ্ছা বল, কেন জানিস না? আমি কি করে বলবো, আমি জানি না, আমি সত্যি জানি না কিছু। শোন বাবু, যতক্ষণ না মুখ খুলবে এরকম ঝুলন্ত অবস্থাতেই থাকবি, পা লম্বা হয়ে যাবে তোর, জিরাফের মতো। না না স্যার, আমি জিরাফ হতে চাই না স্যার, আমি জিরাফ হতে চাই না। জিরাফ হবি না তো? ঠিক আছে, তাহলে বলে দে
না হলে এখান থেকে ছেড়ে দেবো তোকে। না 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 স্যার, ছাড়বেন না স্যার, ছাড়বেন না স্যার, ছাড়বেন না, ছাড় ছাড় ছাড়বেন না। আমি আমি বলছি স্যার, বলছি স্যার, আমি বলছি বলছি। গাড়িতে বোম রেখেছিলি? হ্যাঁ, গাড়িতে বোম আমি লাগিয়েছিলাম। চারজন মারা গেছে, কিন্তু তাতে তোর কোনো হেলদোল নেই। হ্যাঁ, ক্ষমা করে দিন স্যার। কে বলেছিল গাড়িতে বোমা রাখার জন্য? রাহুল স্যারের ম্যানেজার অনেক সময় আসতেন ওনার মালিকের গাড়ি সারাতে। বল, উনি বললেন এই টাকাটা রাখ আর ওই গাড়িটা বম ফিট করে দে। আমাকে যেতে দিন, আমি কিছু করিনি, আমাকে যেতে দিন স্যার। কিছু করিসনি না, তাহলে আমাদের দেখে আন্ডারওয়্যার পরেই দৌড়চ্ছিস কেন? স্যার স্যার, আমি ভয় পেয়ে গেছিলাম স্যার, এই জন্য। তোর এই ভয়ের ওষুধও আছে আমার কাছে। আমাকে ছেড়ে দিন স্যার, আমাকে কিছু করবেন না স্যার, আমাকে ছেড়ে দিন স্যার। কেউ আমাকে বলেছিল স্যার যে রাহুল স্যারের গাড়িতে বোম লাগাতে। সবকিছু নিজে করে মিথ্যে বলছিস তুই? না স্যার, আমি সত্যি কথা বলছি স্যার, আমি কেন মিথ্যে কথা বলবো স্যার, আমার কি লাভ? আমি তো কোনো সম্পত্তি পাবো না স্যার। তো কে পাবে তাহলে সম্পত্তির ভাগ? ভেতরে কি করছো? আউট। কে তুমি? অঞ্জলি। অঞ্জলি আমার নাম। কার সাথে দেখা করতে এসেছো? তোমার সাথে। আমার সাথে? কিন্তু আমি তো তোমাকে চিনি না। কিন্তু আমি তোমাকে খুব ভালো করে চিনি। কিভাবে? আসলে কি বলতো, চোর তুমি, আমার বাড়িতে ঢুকে রয়েছ। তোমার বাড়ি? এটা আমার বাড়ি, বেরো এখান থেকে। বেরিয়ে তো যাবে তুমি এখান থেকে, কারণ এই বাড়ির মালিক। তুমি কি পাগলাগারদ থেকে পালিয়ে এসেছো নাকি? অ্যাকচুয়ালিতে খুব তাড়াতাড়ি ওখানে তোমাকেই যেতে হবে। কি এটা দেখো না, তোমার স্বামী নিজের সব সম্পত্তি আমার নামে করে দিয়েছে। এটা কি করে হতে পারে? রাহুল আমার সাথে এসব কি করে করলো? তুমি নিশ্চয়ই ফ্রড। আর এই উইল, এই উইলটা মিথ্যে। আস্তে আর, এটা তুমি কি করছো? ফ্রড আমি না, ফ্রড তো তুমি। অ্যাকচুয়ালি তোমার স্বামী না আমাকে ভালোবাসত। আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড। স্যার
স্যার ভালো হয়েছে আপনারা এসেছেন স্যার। স্যার দেখুন না ও কি বলছে, ও বলছে এই বাড়িটা নাকি ওর। ঠিক কথাই তো বলছে। স্যার আপনারাও? হ্যাঁ, তবে আপনার জন্য আমাদের কাছে একটা অন্য উইল আছে। নিখিল, উইলটা নিয়ে এসো। পবন, তুমি এসব কি হচ্ছে? আমি তো কিচ্ছু বুঝতে পারছি না। পবন বাবু, সত্যি কথাটা শুনি। কণিকা ম্যাডাম আমাকে মেকানিকে টাকা দিয়ে রাহুল স্যারের গাড়িতে বোম লাগাতে বলেছিলেন। পাগল হয়ে গেছো নাকি তুমি? ও মিথ্যে কথা বলছে। আচ্ছা আমি এরকম কেন করবো? স্যার আমি মিথ্যে কথা বলছি না স্যার, আমাকে বিশ্বাস করুন স্যার। ম্যাডাম আপনি এমন করবেন না ম্যাডাম, নাহলে এনারা আমাকে ফাঁসি দেবেন। আপনি প্লিজ আমাকে বাঁচান ম্যাডাম। মিথ্যেবাদী, ঠকবাজ, নিজে দোষ করে সেটা আমার উপর চাপানো হচ্ছে। হ্যাঁ ম্যাম, আমি আমি সত্যি বলছি, আমি জানি না, আমি আমি সত্যি কিছু জানি না, আমি কিচ্ছু করিনি। সত্যিটা নিজের থেকে বলবি নাকি আমাকে বলাতে হবে? আমি সত্যি কিচ্ছু জানি না ম্যাম, আমি সত্যি কিচ্ছু করিনি। আমি মেরেছি ওকে, কারণ ও আমার সাথে নয়, অঞ্জলির সাথে থাকতে চেয়েছিল। আরো জায়গা জমির সামান্য অংশই আমাকে ভাগ দিচ্ছিল, সেই কারণে আমি ওকে। তুমি ওর গাড়িতে বোম লাগিয়ে ওকে মেরে ফেলেছো। আমি পবনকে টাকার লোভ দেখিয়েছিলাম, আর ওই মেকানিককেও কিনে নি, আর দুজন আমার কাজ করার জন্য রাজি হয়ে যায়। যে সম্পত্তির লোভে তুমি এই সমস্ত করেছো, সে সম্পত্তি জীবনে তোমার হবে না। কি লাভ হলো তোমার এসব করে? হ্যাঁ, এবার সারা জীবন জেলের মধ্যে পচবে তুমি। For more updates, subscribe to our channel. Click the show links and enjoy watching the videos.